আমি লেহেঙ্গার সাথে ম্যাচিং করে কিনেছিলাম, শুনবেন না, এটার হার আছে, নেকলেস আছে, আমি দেখাচ্ছি। রইল, হয়ে গেল এই কটা। এবার চলে যাব আমি একটা রিং কিনেছিলাম আংটি। কিন্তু এগুলো সবসময় পরা যায় না, কোনো বিয়ে বাড়ি পুজো টুজো খুব সাজগোজ করলে ঠিক আছে। ও, আরেকটা ইয়ারিং দেখানো হয়নি, এই এগুলোকে যত সম্ভব কানওয়ালা বলে মনে হয়। শাড়ির সাথে পরলে ব্যাপক লাগে। ইয়ারিং গেল, ইয়ারিংয়ের পালা চলে গেছে। এবার এই যে এই দুটো পালা, এটা শ্রীহরি, শ্রীহরি থেকে। এগুলোর দাম কিন্তু বলতে পারবো না, অনেকদিন আগের কেনা, আমার দাম টামগুলো মনে নেই, তবে পুরো নতুন, কারণ খুব একটা পরিনি, একবার মনে হয় বিয়ে বাড়িতে না পুজোতে পরেছিলাম, আর পরা হয়নি। দেখো সুন্দর কিন্তু বলার ডিজাইনটা, এবার তোমাদের সাথে কিছু নেকলেস শেয়ার করব। এই একটা নেকলেস, এটা শ্রীহরি থেকে কেনা, এটার সাথেই ম্যাচিং করে এই কানের দুটো কিনেছিলাম, এই কানের দুটো লাল শাড়ি ছাড়ির সাথে পরলে কিন্তু গেছিলাম, কোনো কিছু কেনার উদ্দেশ্যে যাইনি, দেখে আমার এত ভালো লাগলো নিয়ে এসেছি। শুনবেন না চোখারটা, এটা আমি অ্যামাজন থেকে আনিয়েছিলাম, এইটার একটা ভিডিও করেছিলাম। এটার সাথে কানেরও আছে, এগুলো সব কানেরগুলো দেখিয়ে দিয়েছি আগে, এটা হাট, এটা কিন্তু শ্রীহরি থেকে কেনা। এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে, এখন আর কোথায় যাবো, বিয়ে বাড়িও করছে না, পুজো টুজো কোথাও কি হবে না হবে জানি না। একটা হচ্ছে
লেহেঙ্গা কিংবা শাড়ির সাথে ব্যাপক লাগবে। এগুলো সব নেকলেস দেখানো হয়ে গেছে, এবার তোমাদের একটা জিনিস দেখাবো। এই যে আমার একটা, এটা একটা কোমর বন্ধন, এগুলো তো এগুলোকে মানে কোমর বন্ধনই বলে। আমি যখন আমি লেহেঙ্গার সাথে কিনেছিলাম ম্যাচিং করে, ম্যাচিং করে না মানে লেহেঙ্গার সাথে পরবো বলে কিনেছিলাম আর কি। আর এটা ঝুল, এই যে আরেকটা জিনিস দেখাবো, মানে লেহেঙ্গাটা কিনে আমি আমার মামাতো বোনের বিয়ে ছিল, সেই বিয়ের সময় এই যে এগুলোকে কি বলে বলতো, বলতো চূড়া, চূড়া চূড়া বলে পুরো সেট। কবে যে একটু বিয়ে বাড়ি টিয়ে বাড়ি নিমন্ত্রণ পাবো আর এগুলো একটু পড়তে পারবো, আমার খুব পছন্দের এটা, পরেও ছিলাম আমি এটা। আর এই যে যখন লেহেঙ্গা পরেছিলাম, এই হার, এই কানে আর এই চূড়া, ব্যাপক লেগেছে। পুরো হাত ভরে থাকে, যাদের বেশি ভালো লাগে। যাই তোমাদেরকে দেখাবো বলে আমি একটু পরেও ফেলতে পারলাম, বেশ ভালো লাগছে কিন্তু পরে নিজেকে, মানে নিজের মনের ভেতর থেকে নিজেকে খুব অনেকটা ফ্রেশ লাগছে, একটু আনন্দ আনন্দ লাগছে। সাজলে তো এমনিই মন ভালো লাগে, তার মধ্যে যদি এসব সাজ সাজা যায় তাহলে কোনো কথাই নেই। তো কেমন লাগলো বলো আমাকে একটু, হ্যাঁ আমার জুয়েলারি কালেকশন তোমাদের কেমন লাগলো, এই আর কিছু নেই, মানে এগুলো আমার সব থেকে বেশি পছন্দের আর কি। যেই কথা তোমাদের দেখালাম প্রত্যেকটা আমার সব থেকে বেশি পছন্দের, যার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আরও কিছু টুকিটাকি টুকটাক টুকটাক হার কানের ফানের আছে, কিন্তু এগুলো আমার বেশি পছন্দের। আর এই হার কানেরটা তো আমার খুবই পছন্দের, খুবই না ওখানে আরো পছন্দের আছে, এগুলো ভালো লাগে। তো চলো এটা পরেই আজকের ব্লগটা শেষ করছি, তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।